আজকে আপনি বড় হয়ে গেলেন, চাকরি হলো, ব্যবসা হলো, টাকা হলো, বিবি হলো, আজকে আপনি মাকে ধমক দেন, মার গায়ে হাত তুলেন, মাকে ধাক্কা দেন, লজ্জা করা উচিত যুবক, তুমি অকৃতজ্ঞ, তোমার মতো নাফরমান কি আছে বলো? মাকে ধমক দিতে দেরি হয়, আল্লাহ পাকের আরশে মুআল্লাহ কেঁপে উঠতে দেরি হয় না। রে যুবক, কপাল পুড়ে যাবে তার, এমন ভাবে কপাল পুড়বে, এমন কপাল পুড়বে রে, জীবনে কোনোদিন আর শান্তি নসিব হবে না। আহা, এর নাম কৃতজ্ঞতা, 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 এর নাম কৃতজ্ঞতা। এই জন্য আল্লাহ বললেন, আনিশকুরলি, বান্দা আমার শকর করো, ওয়ালি ওয়ালি দাই, তোমার বাবা মার প্রতি তুমি কৃতজ্ঞ হও, বাবা মার প্রতি তুমি কৃতজ্ঞ হও, বাবা মার প্রতি তুমি কৃতজ্ঞ হও। এ যুবক, বাবা মার প্রতি যদি তোমার রূহ আচরণ থেকে থাকে, যা আমার কাছে মাপ চাবি, যদি মা মরে যায় কবরের পাশে দাঁড়ায় মাপ চাবি, বাবার কাছে ক্ষমা চাবি, যদি মরে যায় কবরের পাশে দাঁড়ায় মাপ চাবি, ক্ষমা চাবি, যদি মা তোকে মাফ করে দেয় তাহলে জান্নাত নসিব হবে। আমি ফরিদি সাহেব যত বড় বক্তা হই না কেন, কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয়, সেজদায় সেজদায় তাহাজ্জুদে যদি জীবন পার হয়, মাকামে ইব্রাহিমে যদি নামাজ হয়, কাবা শরীফের ইমাম যদি আল্লাহ আমাকে বানায়, আর মা যদি বেজার থাকে, আসমানের মালিকের কসম করি রে, আমি ফরিদির জন্য জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না। রব্বে করিমের শাহনশাহি আসমানে শুকর আদায় করব, শুকরিয়া করাটার বাংলা অর্থ হলো কৃতজ্ঞতা। এই মহা সৃষ্টি মাতার বাড়ি, এখান থেকে সমুদ্রটা একেবারেই কাছে, কত কিলো? 10 কিলো হবে, আচ্ছা 5 কিলো ধরলো, 5 কিলো পরে পানি বঙ্গোপসাগর, এরপরে ভারত মহাসাগর, এরপরে পৃথিবীর জমিনের শেষ প্রান্তর দিকে আমরা ফিরে যাচ্ছি, পৃথিবীর স্থলভাগের একবারে শেষ প্রান্তে আপনারা অবস্থান করতেছেন, পৃথিবীর স্থল ভাগের একবারে শেষ প্রান্তে আপনারা অবস্থান করতেছেন। কোরআন আল্লাহ বলেন, ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যদি আল্লাহ সমুদ্রের নিচু ভাগটাকে উঁচা করে দেন, ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত, তাহলে সর্বপ্রথম এই পানির আঘাতটা মাতার বাড়িতে লাগে, এরপরে চকরিয়ার দিকে যায়, তারপরে পাহাড়ের দিকে যায়, সর্বপ্রথম আঘাতটা আপনাদের উপরে আসবে। সুনামি যদি শুরু হয়, সর্বপ্রথম আঘাতটা আপনাদের উপরে আসবে, আপনারা জমিনের একবারে শেষ প্রান্তে বসবাস করেন। বহু সুনামি, বহু টর্নেডো, বহু ঝড় তুফান আপনাদের জীবন থেকে বয়ে চলে গেছে, বহু মানুষকে সমুদ্রে ভাসিয়ে নিয়ে চলে গেছে, কোনো মানুষের লাশ আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, কোনো সন্তানের পিতার কবর পৃথিবীতেই নেই, কোনো বাবার সন্তানের কবর পৃথিবীতে নেই, কিন্তু আমরা আসছিলাম আল্লাহর কাছ থেকে, ফিরে চলে যাব আল্লাহর কাছে, এটাই সত্য। এই মাতার বাড়ির জমিনের মাটির নিচে বহু মানুষ কবরে ঘুমিয়ে গেছে আর কখনো ফিরে আসেনি, এটাই সত্য। আল্লাহ কোরআনের এক আয়াতে বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন মুলাকিকুম,
হুজুর আপনি বলে আমার বান্দারা পৃথিবীর যেখানেই লুকাত না কেন বঙ্গোপসাগর আরব সাগর আর ভারত আর মহা প্রশান্ত আর আটলান্টিক নিচে পালা আর পাহাড়ের গুহার মধ্যেই পালা শিরিবে আসমানের উপরেই পালা فإنه ملاقيكم মৃত্যু তার সাথে মোলাকাত করবে এটি চিরন্তন সত্য মানুষ জানে যে সে মারা যাবে মানুষ জানে যে সে সম্পদ নিয়ে কবরে যেতে পারবে না তারপরে মানুষ আরেকজনের সম্পদের দিকে নজর দিয়ে অন্যের সম্পদ কেড়ে নিয়ে মানুষের চোখের পানি ধরা কথা বলেন ঠিক না বহু মানুষ আছে মানুষ জানে তখন ঘুমাই দাও একবার বলছি একভাবে রাখবা আমার কণ্ঠ এমনি বালা আমি তোমাকে ইশারা দিছি বুঝো নাই নাকি মানুষ জানে এই পৃথিবী থেকে আমরা একদিন সবাই কবরে চলে যাব সবাই যাবে এইভাবেই রাখবা মানুষ জানে পৃথিবী থেকে একদিন আমরা সবাই চলে যাব কেউ হাতে কিছু নিয়ে যেতে পারবে অ্যাটেনশন 5টা মিনিট আমার কথা শুনবে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার মালিক কবরে চলে গেছে বাপ ঢাকা শহরের ছাদের নিচে বিল্ডিং এর কোণাতে রাস্তার পাশে কালভাটের নিচে ব্রিজের রেলিং এর নিচে বহু মানুষ রাত্রিবেলা কাঁথা কম্বল মোড়া দিয়ে কোন রকম রাত্রিটা কাটিয়ে দেয় ও বাপ ওই লোকটা যেই মরে যাওয়ার পরে 3.5 হাত জমিন বরাদ্দ বাংলাদেশে যার 80 হাজার কোটি টাকা আছে তার জন্য 3.5 হাত জমিন বরাদ্দ তারপর আমার দেশের কিছু মানুষ আছে গরিব মানুষের রক্ত চুষে নিয়ে কোটি 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 টাকা নিয়ে বিদেশে বাড়ি করে গাড়ি করে অনেক জমি করে কবরে চলে যাচ্ছে বুঝেও না যে আমার জন্য মাত্র 3.5 হাত জমি ওর একটা কলমের খুসার জন্য আমার দেশের কোটি মানুষের চোখের পানি ধরে বহু মা রাত্রিবেলা নিভৃতে চোখের পানি ফেলে ফেলে কাঁদে বহু সন্তান গরিবত্ব বরণ করে অভাবের তারণায় রাত্রিবেলা বসে বসে কাঁদে এই চোখের পানিগুলি রব্বে করিমের দরবারে বৃথা যাবে না আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন পৃথিবীতে তুমি ফয়সালা পাও নাই কিন্তু আমি রবের দরবারে তোমাকে পাই পাই করে ফয়সালা বুঝিয়ে দেওয়া হবে কথা বলেন ঠিক না বিচার তো একদিন পাবই যারা মানুষের রক্ত চুষে খায় বিচার তাদের একদিন হবে এটাই সত্য আপনাদেরকে অনুরোধ করে যাব কুল্লু নফসিং দাইকাতুল মউত এমন কোন জীব নাই যার মৃত্যুর স্বাদ বরণ করতে না হবে আমাদের আগে বহু বক্তা কবরে চলে গেছে আর জাহিরি কবরের পাশে মানুষ যায় না বহু বক্তা চলে গেছে বহু বক্তা সম্পদ আর টাকার জন্য মানুষকে বেঈমান বানিয়ে কবরে গেছে এক কথা বলেন না কেন বহু আছে মানুষের ঈমান চুরি করেছে ঈমান চুরি করে মানুষকে বেঈমান বানিয়ে কবরে আল্লাহর আদালতে দাঁড়াইতে ভাবছে নগদ পয়সা পয়সি মানুষ আমাকে টাকা দিছে এটাই বুঝি দুনিয়া মোহতরম উপস্থিতি আপনার বাড়ির কুকুরটাকেও মরণের স্বাদ নিতে হবে আপনার বাড়ির বিড়ালটাকেও মরণের স্বাদ নিতে হবে আপনার বাড়ির গরুটাকেও মরণের স্বাদ নিতে হবে আপনাকে যেই গাছে ফল দিচ্ছে সেই গাছটাকেও মরণের স্বাদ নিতে হবে আপনার পুকুরের মাছটাকেও মরণের স্বাদ নিতে হবে এমনকি আপনার টাকা চুরি করে যে বেটা কোটি টাকার মালিক হয়েছে তাকেও মরণের স্বাদ নিতে হবে এটাই সত্য মানুষ বুঝে কিন্তু হৃদয়ঙ্গম করে না
মানুষ জানে কিন্তু হৃদয় থেকে বুঝে না হে প্রিয় মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন আপনি কথাগুলি আমাদের বুঝে তারপরে যাওয়াটা দরকার এখান থেকে নসিহত মেনে বুঝে নিয়ে যাবেন কারণ এই মাহফিলগুলি বুঝানোর জন্য আমাদেরকে আনা হয় যাতে মানুষ দুটি কথা নিয়ে বাড়ি চলে যায় কেন যে আমরা দিন দিন রুক্ষ হয়ে যাচ্ছি কথাগুলি খুব মনোযোগ দিবেন আমাদের অঞ্চলে শীত বেশি আপনাদের অঞ্চলে শীত নাই এটা আল্লাহ পাকের এক লীলা অথচ সমুদ্র মহা সমুদ্র পানির তরঙ্গমালা বিরাটে পানির তরঙ্গমালার কাছে কথা ছিল শীত এইখানে বেশি হবে কিন্তু এইখানে শীত নাই শীত চলে গেল অন্য জায়গায় ও মাতার বাড়ির মুসলমানেরা মাইকের আওয়াজ যতদূর যায় আমরা নবীজির আদর্শকে গ্রহণ করে নিব কারণ নবীর উম্মত উম্মত শব্দের অর্থ হলো অনুসারী উম্মত শব্দের অর্থ অনুসারী আমরা নবীর অনুসারী কিন্তু কয়জন নবীর অনুসরণ আমরা করি আমরা অনেকে ভাবি বুঝি টুপি মাথায় দিয়ে রাস্তায় ঘুরলে সুন্নত আদায় হয়ে যায় না না অনেকে ভাবি বছরে উমরা করে করে আল্লাহর ঘরে হাজিরা দিলে বুঝি গুনাহ মাফ হয়ে যায় আমাদের দেশে বহু দুনিয়া আছে এটি অ্যাটিটিউড হচ্ছে মক্কায় যাব আল্লাহর ঘর জিয়ারত করে কাবা শরীফ সোনা তোমা দিয়ে হাজিরা আসার সোনা তোমা দিয়ে মাফ সব চাই চলে আসবো আর সারা বছর যে অকাম কুকাম করছে সব শেষ আর দুই তিন সিল্লে মারলে মনে করছে একবার বেহস্ত পাইয়ে গেছি মনে কিছু নিয়েন না কেউ যদি সিল্লের পক্ষে থাকে আল্লাহর রাস্তে মাফ করবে এই ধারণা অন্তরও নিবেন না বুঝে তারপরে যাবে সুন্নত কি নবীর তরিকা কি রসুলের আদর্শ কি এটা আমাদেরকে বোঝা আগে জরুরি উম্মত শব্দের অর্থ হলো অনুসারী আমি নবীর অনুসারী আমাকে হতে হবে নবীর অনুসারী আমাকে হতে হবে কাদের মতো সাহাবাই কামের মতো কথা বলেন ঠিক না বেঠিক সাহাবাই কামের মতো হতে হবে হে নবীর উম্মত মাতার বাড়ির মুসলমান মাইকের আওয়াজ যত দূর যায় নবীর উম্মত হতে হবে আপনাকে এখানে আমরা অনেকগুলি মানুষ এখানে বসে আছি বহু মানুষ এখানে সমাজ নিয়ে আমরা বাস করি একসঙ্গে থাকি একসঙ্গে ঘুমাই কিন্তু সমাজ মতো চলার জন্য নবীর তরিকা কি জানেননি আল্লাহর নবী বলেন উম্মত তোমার ঘরের মধ্যে যদি খাবার রান্না হয় তাহলে রান্নাটার জন্য তুমি তরকারির ঝোল বাড়ায় দাও এজন্যই তুমি ঝোল বাড়াও তোমার প্রতিবেশী যে তোমার তরকারি থেকে বঞ্চিত না হয় তুমি নিজে খাবা তোমার প্রতিবেশীদেরকে তুমি খাওয়াইবা একবার জোরে বলা যাবে কি মারহাবা এই সুন্নত কয়জনের আমলে আছে বলেন তো খালি মনে করতেছে ঘাটতি নিয়ে দৌড় দিলি বেশ তবে আছে হ্যাঁ জুব্বা গাই দিয়ে রাস্তায় হাঁটলি বেশ তবে আছে কয়জন উম্মতের ভিতরে সুন্নত আছে এ সুন্নত তো জমিন থেকে হারিয়ে গেছে মানুষের মনেই যায় ওই মালিকের কসম করি যে মালিক আসমান বানিয়েছে ও মালিকের কসম করি যে মালিক প্রত্যেক দিন আপনাকে খাওয়াচ্ছে সেই মালিকের কসম করি যিনি তার রসুলকে হাবিব বুল্লা বানিয়েছে তিনি যে কথাটা বলেছিলেন তোমার তরকারির মধ্যে ঝোল বাড়াও তোমার প্রতিবেশীকে খাওয়াও এর সুদূর প্রসারী চিন্তা কি জানেন আপনার ঘর থেকে আমি আমার আব্বাজানকে দেখতাম বাড়িতে ভালো রান্না হলে বাটি ভরে তরকারি দিয়ে বলতো তোমার অমুক দাদার বাড়ি দিয়ে দিয়েছো তোমার উত্তর বাড়ি দাদার বাড়ি দিয়েছো তো বাটি ভরে নিয়ে যা বলতাম দাদা বাবা পাঠাইছে তোমার জন্য তরকারি তো তরকারিটা পাওয়ার পরে দাদা খুব খুশি হতো তো কেন খুশি হইতো দাদা বৃদ্ধ মানুষ ছেলেটা দরিদ্র খাইতে পারতো না মাসে ছয় মাসে গরুর গোশত নসিব হতো না তুই যে তরকারিটা বাটি ভরে দিয়ে আসছে ওই ইলিশ মাছের তরকারিটা
গরুর গোশের তরকারিটা এই ভালো রান্নার তরকারিটা যখন দিয়ে আসছে তখন তার চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে চকচক করেছে সে আনন্দিত হয়েছে খুশি হয়েছে ও মুরব্বি খুশি যখন হয়েছে আল্লাহর আরশে আযীম খুশি হয়েছে সুবহানাল্লাহ আমরা সুন্নাত হারিয়ে ফেলছি আমাদের মনেই নেই সুন্নতের কথা আমরা ভুলে গেছি সুন্নাত অথচ আল্লাহর নবী সারা জীবনের সুন্নাত খোলাফায়ে রাশিদিনের সারা জীবনের সুন্নাত ভুলে গেছি মনে নেই মুহতারাম উপস্থিতি অনেক দামি কাজ কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিবে রে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমার খাবার দাও নাই আল্লাহর বান্দা ডাক দিবে আল্লাহ বলো কি তুমি রব্বুল আলামিন তুমি কেমনে ক্ষুধার্ত থাকো আল্লাহ আল্লাহ ডাক দিবে তোমার পাশের বাড়ির মানুষ ক্ষুধার্ত ছিল রে তুমি যদি সেই দিন তারে খাওয়াইতা আমি আল্লাহর খাওয়ার খাওয়া হয়ে যাইত বুঝতে কি কোনো অসুবিধা না আপনাদের আঞ্চলিক ভাষা একটু ভিন্ন রকম কারণ হলো বাংলা ভাষা এক এক রকম এক এক জায়গায় এক এক তালে তালের ঠিক নেই সিলেটে গেলে এক রকম চট্টগ্রামে এলে আরেক রকম বান্দরবন ঘাগড়াছড়ি ঢুকলে আরেক রকম কুমিল্লা নোয়াখালী গেলে এক রকম ঢাকাতে গেলে পুরান ঢাকায় গেলে আরেক রকম বাফরো শালা কয় বুঝছেন হালাই কয় কি বাফরে কয় হালাই কয় কি বুঝতে পারছেন বাইরে কয় হালাই কয় কি শ্বশুরে কয় হালাই কয় কি বুঝতে পারছেন এরা হালা না কইলে এদের ফ্যাটের মত চলে হালাই কয় কি হালাই কয় কি শ্বশুরে কয় হালাই কয় কি তো যাই হোক এটা চেঞ্জ আল্লাহ ডাক দিবে বান্দা আমি অসুস্থ সুস্থ ছিলাম তুমি আমাকে সেবা করো নাই আল্লাহর ডাক দিবে বান্দা আমি অসুস্থ ছিলাম সেবা দেও নাই বান্দা সহি মুসলিমের হাদিস আল্লাহ বলবে বান্দা তুমি আমার সেবা দেও নাই বান্দা বলবে আল্লাহ বলো কি তুমি রব্বুল আলামিন তুমি কি আবার অসুস্থ হও আল্লাহ ডাক দিবে রে বান্দা আমি সেদিন আমার এক বান্দা অসুস্থ ছিল তুমি যদি তার ওষুধ কিনে দিতাম চিকিৎসা করাইতাম অপারেশনের টাকা দিতা আমি আল্লাহর চিকিৎসা সেবা করানো হয়ে যাইত আমার দেশের বহু ধনী আছে খালি রমজান মাস আসলে মক্কা মদিনে দৌড়ায় শুধু মক্কায় যায় কত আছে আমি হিসাব কষে দিতে পারি বাংলাদেশে অন্তত কয়েক লক্ষ হাজি মক্কায় যাওয়ার চিন্তা করে প্রত্যেক রমজানে বলে হুজুর এটার বিরুদ্ধে লাগছেন কেন বিরুদ্ধে লাগিনি কিন্তু আফসুস আফসুস এই মাহে রমজান আসলে আমার কত মা টাকার অভাবে ভালো সেহরি করতে পারে না ইফতার করতে পারে না আমি নিজের চোখে দেখেছি নরম পাতলা খিচুড়ি মুড়ি খেয়ে ইফতার অথচ কোটি কোটি টাকার মালিক মানুষকে খাবার দিলে তো খাবারের অভাব হবে না টাকার অভাব হবে না কিন্তু দেয় না হাজার হাজার ওয়াজ দেশে হচ্ছে হাজার হাজার ওয়াজ আরে ওয়াজ দিয়ে যদি মানুষের হৃদয়ের পরিবর্তন না হয় আরে ওয়াজ শোনার পরে যদি আমার দেশের ক্ষুধার্ত মানুষের পেট না ভরে আরে ওয়াজ শোনার পরে যদি জাকাতের নীতির পরিবর্তন না হয় ওয়াজ শোনার পরে যদি আমার দেশের চুরি ডাকাতি না কমে ওয়াজ শোনার পরে যদি আমার দেশের মানুষের হক হালালি না বুঝে ওয়াজ শোনার পরে যদি রক্ত চুষা বন্ধ না হয় তাহলে বোঝা যাচ্ছে আমাদের ওয়াজে কাজ হচ্ছে না এটাই বাস্তবতা হাজার হাজার মানুষ আছে কোটি কোটি টাকার মালিক একজনের এমন ধনী আছে যার দশ হাজার কোটি টাকা আছে এক ধনী মারা গেছে নাম বলবো না আশি হাজার কোটি টাকা রেখে মারা গেছে অ্যাটেনশন তার যদি পঞ্চাশ হাজার কোটি টাকা জাকাত হয় তো শতকরা আড়াই টাকা হিসেবে একশো কোটিতে আড়াই কোটি টাকা জাকাত এক হাজার কোটিতে আড়াইশো কোটি টাকা দশ হাজার কোটিতে তাহলে কত কোটি টাকা জাকাত হয় একটু হিসাব করেন তো
এত কোটি টাকা যদি আমার দেশের গরীব মানুষের জন্য বাৎসরিক বরাদ্দ হয়ে যায় তাহলে আমার দেশের গরিবত্বের সীমানা নিচে নেমে আসে কমে যায় বহু মা টাকার অভাবে খাইতে পারে না বহু মার চিকিৎসার টাকা হয়ে যায় কি কথা বলেন ঠিক না ঠিক কিন্তু দেশে কারণে ভরে গেছে কারণ কারণ বুঝেন তো মুসা আলাইহিস সালামের জমানার কারণের মতো যাকাত দেয় না বহু কারণ আছে হা নবীর উম্মত আল্লাহ ডাক দিবে বান্দারে আমি তৃষ্ণার্ত ছিলাম তুমি আমারে পানি দাও নাই আল্লাহ ডাক দিবে বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম তুমি পানি দাও নাই আল্লাহর বান্দা বলবে রব বলো কি তুমি না রব্বুল আলামিন তুমি কেমনে তৃষ্ণার্ত হও আল্লাহ বলবে বান্দারে তোমার পাশে একজন তৃষ্ণার্ত ছিল তুমি যদি পানি পান করাইতা আমি রব্বে করিমের পানি পান করা হয়ে যাইত একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নবী বলেন তোমার ডানে 40 বামে 40 সামনে 40 পিছে 40 40 ঘরের মধ্যে একজন মানুষ যদি ক্ষুধার্ত থেকে রাত্রিবেলা ঘুমায় সে হিন্দু হোক আর বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আর নাসারা হোক আর মুসলমান হোক হিন্দুর ঘরের সন্তান যদি না খেয়ে রাত্রিবেলা ঘুমায় আর তুমি উদর পূর্ণ করে রাত্রিবেলা ঘুমিয়ে খেয়ে ঘুমিয়েছ তাহাজ্জুদ নামাজ যদি পড়ো তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না আপনাকে হিন্দুর বাড়ি খাবার পৌঁছাইতে হবে এটার নাম ইসলাম এটার নাম ধর্ম কিন্তু হিন্দু দেখলে তো মালাইন বলে গালি দেন কে শিখাইছে আপনাকে এটা ধর্মের নামে কোনো উগ্রতা নেই আমাদের দেশে ইসলাম এনেছে ওলি আল্লাহরা রোহিঙ্গারা আনে নাই এই কথা বলেন না কেন ইসলাম খাজা মাইনউদ্দিন চিশত আজমেরি সেনগিরির হাত ধরে এসেছে শাহজালাল আলী আমিনী মুজাদ্দিদের হাত ধরে এসেছে মারাউলিয়ার হাত ধরে এসেছে বদর শাহ ওলির হাত ধরে এসেছে কুতুবউদ্দিন কাকির হাত ধরে এসেছে নিজামউদ্দিন আউলিয়ার হাত ধরে এসেছে কান্দাহান আলীর হাত ধরে এসেছে আউলিয়া ইকরামের হাত ধরে দেশে ইসলাম এসেছে ইসলাম পেয়েছে আউলিয়া ইকরামের মাধ্যমে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহু আকবার আচ্ছা বলেন তো দেশ স্বাধীন করছে কারা যুদ্ধ করছে কারা মুক্তিযোদ্ধারা আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছে তারা মুক্তিযোদ্ধা আচ্ছা মুক্তিযোদ্ধা যখন যুদ্ধ করেছে তখন তার জীবনের মায়া ছিল না সন্তানের মায়া ছিল না একটা মায়া দেশ বাঁচাইতে হবে মানুষ বাঁচাইতে হবে আপনি যত বড় প্রিন্সিপাল আর চ্যান্সেলর ভাইস প্রিন্সিপাল আর যাই মনে তাই হন না কেন ডক্টর আর ডাক্তার বড় হুজুর আর ছোট হুজুর মেজর হুজুর ইমাম সাহেব মুসল্লি নেতার খেতার যাই হন না কেন একজন মুক্তিযোদ্ধার কাছে আপনি কিচ্ছু বলে হুজুর কারণ কি কারণ উনি দেশের সূর্য সন্তান যখন যুদ্ধ করেছিল তখন সেই দেশের মায়ায় নিজের জীবনকে শত্রুর সামনে মুখিয়ে দিয়েছিল তাকে সর্বোচ্চ সম্মান দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব আপনি রাজনীতি যা করেন এটা আপনার এটা আমাদের কৃতজ্ঞতা নৈতিক দায়িত্ব তাকে সর্বোচ্চ সম্মান দিতে আরে ইসলামের মুক্তির যুদ্ধ তো আল্লাহর ওলিরা আজকে আমার জন্য মাস তৈরি করেছেন আমি ওয়াজ করে চলে যাব খাবার দিয়েছেন ভালো খাবার খেয়ে চলে যাব কিন্তু এক সময় জমিন আল্লাহর ওলিরা এসেছিলেন পাহাড়ের গুহা সমুদ্রের কিনারে আর জঙ্গলের ভিতরে পাহাড়ের ভিতরে যেখানে সেখানে বাসা বেঁধে বৃষ্টি উপেক্ষা করে গাছের পাতা খেয়ে এই জমিনে মানুষের কাছে কালেমার দাওয়াত আল্লাহর ওলিরা দিয়েছে আউলিয়া ইকরামের দেওয়া ইসলামে দেশে চলবে রোহিঙ্গা এসে যদি বলে বেটা দেশ থেকে বের হয়ে যা এ দেশ আমাদের আমরা যেমন মানব না আউলিয়া ইকরামের দেওয়া ইসলাম শিখানোর পরে নতুন করে সৌদির পেট্রো ডলারের বিনিময়ে আমার দেশে নজদিবাদ যারা শিখাইতে চায় তাদের এই আব্দুল ওয়াহাব নজদির দেওয়া ইসলাম আমরা মানি আমি জানি আমার এই কথা অনেক ভাইদের হৃদয়ে কষ্ট লাগতে পারে কিচ্ছু করে এটার নাম কৃতজ্ঞতা একটা মা 40টা বছর সন্তানের পিছনে পরিশ্রম করে দুইটা মিনিট আমার কথা শুনে যাবেন যুবক ভাইরা মা সন্তান প্রসব করেছে কত বড় ব্যথা আর বেদনা এটা মা সারা পৃথিবীর কেউ জানে না
ছোট্ট দোলনার ভিতরে আপনাকে দুলিয়ে 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 মা দুইটা বছর ঘুম পাড়িয়েছে ঘরের বাড়ির সব মানুষ ঘুমিয়েছে বাড়িতে বিদ্যুৎ নাই মা আপনাকে বাতাস করেছে মার ঘুম এসে গেছে হাঁক করে গেছে আবার মার ঘুম ভেঙেছে আপনাকে আবার বাতাস করছে সারা রাত মার বাতাস দিতে দিতে চলে গেছে একবার ঘুম আসছে আবার ঘুম ভাঙছে একবার ঘুম আসছে আবার ভাঙছে এভাবে মার প্রত্যেক রজনীতে অন্তত অনেকবার ঘুম ভাঙছে হ্যাঁ এভাবে মা দিনের ভাগে আবার আপনার যত্ন নিয়েছে পায়খানা প্রস্রাব করেছেন সবার মুখে কাপড় গেল মায়ের মুখে কাপড় গেল আপনি বাথরুম করে দিয়েছেন সবার মুখে কাপড় গেলে মার মুখে কাপড় যায় বছরের পর বছর আপনার বাথরুমের দুর্গন্ধ মা সহ্য করেছে প্রস্রাব করে আপনি পুরা বিছানা নষ্ট করে দিয়েছেন মা আপনার লাথি মেরে ফেলে দেয়নি বুকে জড়িয়ে ধরে বিছানাকে আবার পরিষ্কার করেছেন এইভাবে মায়ের বহু বছর পার হয়েছে আপনার পিছনে পরিশ্রম করতে 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 আমাদের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব আসছেন সবাই বলি মারহাবা গত বছর আমরা পাইছিলাম এই বছর পাইলাম একটু দর্শে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আসেন চেয়ারম্যান সাহেব আসেন কেমন আছেন আমরা অধম গুনাগার গো নবী আপনাই চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে অনেকগুলি বছর মা আপনার পিছনে সময় দিল ঘুম আসে না আপনার কেঁদেছেন দোলনার ভিতরে নিয়ে মা কত রজনী চাঁদের সাথে মা গল্প করে আপনাকে ঘুম পাড়িয়েছে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা মাস কুটলে মরু দিব কালো গায়ের দুধ দিব দুধ খাওয়ার বাটি দিব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা সেই দিন আপনি ছোট আপনার চেহারা দেখে মা চাঁদের সাথে গল্প করে করে ঘুম পাড়িয়েছে কত রজনী মার ঘুম হয় নাই কিন্তু আপনাকে ঘুম পাড়িয়েছে কত রজনী মা কাঁথা কম্বল মোড়া দিতে পারে নাই কিন্তু আপনাকে কম্বল মোড়া দিয়ে মা বুকের মধ্যে জড়িয়ে রাখছে কত শীত কত বৃষ্টি মা নিজে ভিজেছে কিন্তু মায়ের আঁচল আপনার মাথার উপরে দিয়ে মা আপনাকে বৃষ্টি মুক্ত রাখার চেষ্টা করেছে আজকে আপনি বড় হয়ে গেলেন চাকরি হলো ব্যবসা হলো টাকা হলো বিবি হলো আজকে আপনি মাকে ধমক দেন মার গায়ে হাত তুলেন মাকে ধাক্কা দেন লজ্জা করা উচিত যুবক তুমি অকৃতজ্ঞ তোমার মতো নাফরমান কি আছে বলো মাকে ধমক দিতে দেরি হয় আল্লাহ পাকের আরশে মুআল্লা কেঁপে উঠতে দেরি হয় না রে যুবক কপাল পুড়ে যাবে তার এমন ভাবে কপাল পুড়বে এবং কপাল পুড়বে রে জীবনে কোনোদিন আর শান্তি নসিব হবে না আহা এর নাম কৃতজ্ঞতা 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 এর নাম কৃতজ্ঞতা এই জন্য আল্লাহ বললেন আনিশকুরলি বান্দা আমার শকর করো ওয়ালি ওয়ালি দাই তোমার বাবা মার প্রতি তুমি কৃতজ্ঞ হও বাবা মার প্রতি তুমি কৃতজ্ঞ হও বাবা মার প্রতি তুমি কৃতজ্ঞ হও এ যুবক
بابا مار پوتے جو دی تمہار روح رات چرون تھے جا مار کسے ماب چابی جو دی ماں مور جائے قبر پرش دارے ماب چابی بابا کسے خاما چابی جو دی مور جائے قبر پرش دارے ماب چابی خاما چابی جو دی ماں تکے ماب کر دے তাহলে জান্নাত নসিব হবে আমি ফরিদি সাহেব যত বড় বক্তা হই না কেন কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয় সেজদায় সেজদায় তাহাজ্জুদে যদি জীবন পার হয় মাকাম ইব্রাহিমে যদি নামাজ হয় কাবা শরীফের ইমাম যদি আল্লাহ আমাকে বানায় আর মা যদি বেজার থাকে আসমানের মালিকের কসম করি রে আমি ফরিদির জন্য জান্নাত নসিব হবে না জান্নাত নসিব হবে না জান্নাত নসিব হবে না কৃতজ্ঞ তো থাকতে হবে কৃতজ্ঞ হতে হবে আপনাকে কম খান 500 টাকা দিনের রুজি আছে সারা দিন রিকশা ভ্যান দিন মজুরি করে পরিশ্রম করে শ্রমিকগিরি করে আপনি অল্প টাকা রুজি করে করেন অসুবিধা নেই ওই টাকার ভিতরই বাবা মাকে নিয়ে থাকে আচরণ যাতে সুন্দর হয় আমি আমার ওই বন্ধুদেরকে বলে যাই বোন তুমি যে স্বামীর ঘরে আসছো তোমার আচরণে যদি তোমার স্বামী তোমার মা শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে যদি একবার नाराज হয় তুমি এমন কোন কাজ করবে না যে কাজের কারণে তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে তোমার স্বামীর দ্বন্দ্ব হবে আমি আমার ওই বোনকে বলি বোন ঘরের মধ্যে অভাব আসবে এটা আল্লাহর পরীক্ষা পৃথিবীর মধ্যে সবাই ধনী হবে না মাতার বাড়ির মুসলমান আদম সুফিউল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন বানানোর পরে আল্লাহর কুদরতি হাত আদম সুফিউল্লাহর পৃষ্ঠদেশে আমার আল্লাহ রাখলেন রাখার সঙ্গে সঙ্গে অসংখ্য আদম সন্তান বের হয়ে আসলো আদম নবী দেখে আদমের সামনে সেই দিন আমরাও ছিলাম কে আলেম হবে কে জালেম হবে কে ধনী হবে কে গরীব হবে কে বাদশা হবে কে প্রজা হবে কে ভিখারি কে ধনী এমন পৃথিবীতে হবে কারো থাকার জন্য মানুষ পাবে না এমন মানুষ হবে থাকার জায়গা পাবে না তো আল্লাহর কুদরতের এক পরিসীমা বুঝাইতে পারবে না এমন মানুষ আছে বাড়িতে থাকার মানুষ নাই এমন মানুষ আছে সন্তানকে থাকার দেওয়ার জায়গা নাই এমন মানুষ আছে খাবার খাওয়ার পরে হজম করার জন্য ওষুধ খায় এমন মানুষ আছে দুমুঠো খাবারের জন্য দিকবিদিক শূন্য হয়ে ঘুরে আদম তো বাবা বাবার মনে মায়া লাগলো ডাক দেয়া বলেন আল্লাহ আমার সন্তানদেরকে তুমি এইভাবে বৈষম্য করো না সমানভাবে দিয়ে দাও আল্লাহ বলে না রে আদম সমানভাবে আমি দেব না এই জন্য সমানভাবে দিলে ওরা আমার কৃতজ্ঞতা করবে না আমি এইভাবে তফাত করে দিলাম যাতে বান্দারা জানে আমি রব কি জিনিস আর আমি আল্লাহর প্রতি যাতে শুকর গুজারি বান্দা হয় সেই জন্য আমি আল্লাহ এইভাবে তারতম্য করে সৃজন করলাম ধনী দরিদ্র তফাত আমি আল্লাহ করে দিলাম ধনী হয়েছেন এটাও পরীক্ষা গরিব হয়েছেন এটাও পরীক্ষা কালো হয়েছেন পরীক্ষা অন্ধ হয়েছেন পরীক্ষা চোখালাও পরীক্ষা আলেম হয়েছেন পরীক্ষা চেহারা সুন্দর পরীক্ষা সারা জিন্দেগি পরীক্ষা 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 আপনার জীবনটাই একটা পরীক্ষা আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম أحسن عملا الله ডাক দে বলেন হাবিব উম্মতকে বলেন আমি আল্লাহ তাদের মরণ সৃষ্টি করেছি হায়াত সৃষ্টি করেছি মরণ সৃষ্টি করেছি হায়াত সৃষ্টি করেছি দুইটা কারণ একটা কারণে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করব কে উত্তম আমল করে আমি আল্লাহ সেটা দেখার জন্য দুনিয়ার মধ্যে তারে পাঠিয়ে দিয়েছি পরীক্ষা করার জন্য কে ভালো কাজ করে পরীক্ষা করার জন্য আমি পৃথিবীতে পাঠিয়েছি পরীক্ষা চলতেছে আমি সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন।